सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये तम्बके गौरी नारायणी नमस्तुते। ओं शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओं सृष्टिथिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। नमस्कार एवं स्वागत अपने सबाई के एखनकार भाग्यवार्ताय। निजेदेर भाग्य निजेदेर प्रयोजनीय जायगाते निये आसार अनुष्ठान, निजेदेर समस्या के पार करे साफल्येर दिके एगिये चलार अनुष्ठान। आर एखाने सबथेके बेशी कि गुरुत्वपूर्ण बोलुन तो एटा जेने नेवा जे आमादेर दिनगुलो केमन जाबे, ठीक कि बोलछे आमार ग्रहगत अवस्थान, সেখানে কি কোনো কিছু খণ্ডনের প্রয়োজন রয়েছে, তার জন্য তো রয়েছেন পণ্ডিতজি, রয়েছেন আপনারাও। ঠিক যেরকমভাবে প্রত্যেক দিন আপনারা সঙ্গে থাকেন সেইভাবেই আজকেও আপনারা টেলিভিশনের ওপারে রয়েছেন এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে, আপনাদের আজ এবং আগামীকাল কেমন যাবে সেটা জানাতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পণ্ডিতজি। পণ্ডিতজি নমস্কার। নমস্কার। প্রথমে গ্রহগত সন্নিবেশ বলবো, তার পূর্বে বলবো আজকে 3:54 পর্যন্ত শুক্লপক্ষের দ্বাদশী, তারপরে শুরু হবে শুক্লপক্ষের ত্রয়োদশী, আগামীকাল 2:04 পর্যন্ত, 2:04 পর চতুর্দশী শুরু শুক্লপক্ষের। আজকে সকাল 8:47 থেকে শুরু হবে ব্যাঘাত যোগ, চলবে আগামীকাল সকাল 6:17 পর্যন্ত, সকাল 6:17 থেকে শুরু হবে হর্ষণ যোগ। আজকে গ্রহগত সন্নিবেশ এবং আগামীকাল গ্রহগত সন্নিবেশ। রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, আগামীকালও মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র আজকে অবস্থান করছে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, আজ আবার কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র আগামীকাল অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, মঙ্গল আগামীকাল অবস্থান করবে মিথুন রাশির আদ্যা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, আগামীকালও মেষ রাশির ভরণী নক্ষত্রে অবস্থান করবে। বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, আগামীকালও কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে, আগামীকালও ভরণী নক্ষত্রে অবস্থান করবে। শনি আজ অবস্থান করছে মকরের স্বপরা নক্ষত্রে, আগামীকালও মকরের স্বপরা নক্ষত্রে অবস্থান করবে। রাহু অবস্থান করছে রোহিণী নক্ষত্রে বিষরাশির, আগামীকালও রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। কেতু আজ অবস্থান করছে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র, আগামীকালও বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, অর্থনৈতিক কর্মক্ষেত্রে শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ। মেষ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য আজকের দিনটা পাবেন। আগামীকাল মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয়, সমস্যার জটিলতা, নানাবিধ মানসিক বিড়ম্বনা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। মেষ রাশি জাতক জাতিকা কারা আগামীকাল সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, আগামীকাল হচ্ছে দক্ষিণ দিক। আজ শুভ রঙ হচ্ছে লাল এবং নীল, আগামীকাল হচ্ছে লাল এবং সবুজ। আজ 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের শুভ। আগামীকাল 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বিষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ, এই দুদিনই কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। এবং বিষরাশি জাতক জাতিকাদের এই দুটো দিন বিশেষ করে পারিবারিক সুখ। এবং বিষরাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আজ হচ্ছে আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। আজ 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আগামীকাল 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ, দুদিনই কিন্তু সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ। আজ মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, আগামীকাল হচ্ছে পূর্ব দিক। আজ শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল, আগামীকাল হচ্ছে সবুজ এবং লাল। আজ 7 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। আগামীকাল 2 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতিকারা এই দুটো দিনই সাবধানতা অবলম্বন করে চলবেন, এই দুদিন কিন্তু শুভ নয়,
নানাবিধ সমস্যা জটিলতা কর্মক্ষেত্রে বিড়ম্বনা শারীরিক বিড়ম্বনা এবং প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা মানসিক টেনশন বজায় থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনাশ গুপ্তসূত্র বৃদ্ধি এই দুদিন আপনাদের শুভ দিক হচ্ছে আজকে পূর্ব দিক আগামীকাল হচ্ছে উত্তর দিক। আজ শুভ রঙ হচ্ছে সাদা এবং নীল আগামীকাল হচ্ছে সাদা এবং লাল। আজ দুই সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। আগামীকাল তিন সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ চার সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। সিংহরাশি জাতক জাতিকাদেরও আজকে এবং আগামীকাল দুটো দিন শুভ নয়। এই দুদিন কিন্তু সাবধানতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন বৃদ্ধি এবং শারীরিক পীড়া প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা অর্থনাশ ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন অথবা বিরত থাকাই শুভ। সিংহরাশি জাতক জাতিকাদের বিশেষ করে আজকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক আগামীকাল শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজ শুভ রং হচ্ছে লাল এবং নীল আগামীকাল হচ্ছে লাল এবং সবুজ। আজ চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। আগামীকাল আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুটো দিনই কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজকে দিনটি বিশেষ শুভ নয়, সেই তুলনায় আগামীকাল কিছু কিছু শুভাশুভ ফল মিলবে কন্যারাশির জাতক জাতিকাদের। আগামীকাল যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে বেলা বারোটার পর অগ্রসর হবেন, সাফল্য মিলবে। কন্যারাশি জাতক জাতিকাদের আজকে দিনটি সাবধানতা অবলম্বন করতে হবে। শারীরিক কিছু কিছু বিড়ম্বনা মানসিক টেনশন এবং অর্থনৈতিক দিক থেকেও কিছু কিছু সমস্যা বা বিশেষ করে অর্থনাশের মতন যোগ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনটি। আগামীকাল যাবতীয় শুভাশুভ কাজ বেলা বারোটার পর অগ্রসর হন, সেক্ষেত্রে সাফল্য আসবে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক আগামীকাল হচ্ছে দক্ষিণ দিক। আজ শুভ রং হচ্ছে নীল এবং সবুজ আগামীকাল হচ্ছে লাল এবং সবুজ। পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ এবং সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই অশুভ। তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনটি শুভ আগামীকাল প্রবল অশুভ। তুলারাশির জাতক জাতিকারা আজকের দিনটি কিন্তু আপনারা যাবতীয় শুভাশুভ ফল পাবেন, অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য। তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক সুখ আজকের দিনটি, আগামীকাল কোনোরকমভাবে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না এবং সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আগামীকাল শারীরিক বিড়ম্বনা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা প্রবল অর্থনাশ ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে না। যারা চাকরি করছেন কর্মক্ষেত্র সুনাম নষ্ট হতে পারে, আগামীকাল যাবতীয় সতর্কতা অবলম্বন করে কিন্তু আগামীকাল চলবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজ শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল আগামীকাল হচ্ছে সাদা এবং লাল। সাত সংখ্যা জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ এক সংখ্যা জাতক জাতিকাদের আজকে অশুভ। আগামীকাল নয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ দুই সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজ এবং আগামীকাল দুদিনই শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই দুদিন অর্থনৈতিক সাফল্য পাবেন, কর্মজনিত সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ এই দুদিন। এই দুদিন কিন্তু আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, কিন্তু প্রিয়জনের দিক থেকে শারীরিক বিড়ম্বনা আসতে পারে, সেক্ষেত্রে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করে চলবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ আজ হচ্ছে আপনার শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আজ শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা, আগামীকাল হচ্ছে লাল এবং সবুজ। আজ হচ্ছে চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। আগামীকাল পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের শুভ এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল শুভ। ধনুরাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য পারিবারিক সুখ। এবং ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। আজ হচ্ছে আপনাদের শুভ রং হচ্ছে হলুদ এবং নীল, আগামীকাল হচ্ছে লাল এবং হলুদ। আজ সাত সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয় সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। আগামীকাল আট সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি একদমই শুভ নয়। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন। মানসিক টেনশন, শারীরিক কিছু কিছু সমস্যা এবং প্রচণ্ড পরিমাণে আপনাদের মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে নানা কারণে। আগামীকাল
আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন বেলা ১২টার পর, সেক্ষেত্রে সাফল্য মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসাক্ষেত্রে সাফল্য এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আগামীকাল বেলা ১২টার পর শুভ। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজ হচ্ছে শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, আগামীকাল হচ্ছে নীল এবং লাল। আজ পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, আগামীকালও পাঁচ সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আজ হচ্ছে এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ, আগামীকাল নয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, আগামীকাল অশুভ। কুম্ভরাশি জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন, সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ, পারিবারিক সুখ, সন্তানের সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজকে যে কোনো শুভ কাজের চিন্তাভাবনার ক্ষেত্রে আপনাদের সাফল্য মিলবে। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আগামীকাল আপনাদের শারীরিক বিড়ম্বনা, মানসিক কষ্ট, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজ শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, আগামীকাল শুভ রঙ হচ্ছে নীল এবং লাল। আজ চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, আগামীকালও চার সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আজ এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ, আগামীকাল নয় সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা এবং নানাবিধ শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। মীন রাশির জাতক জাতিকারা আগামীকাল শুভ কাজে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য আসবে। মীন রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থনৈতিক সাফল্য আছে, হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ আছে এবং মীন রাশি জাতক জাতিকাদের আগামীকাল পারিবারিক সুখ এবং প্রিয়জনের উন্নতি বা সন্তানের উন্নতি, সাফল্য আসতে পারে। মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কিছু ডিসিশন আগামীকাল নেবেন, সেক্ষেত্রে সাফল্য আসবে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, আগামীকাল শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। আজ শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। আজ সাত সংখ্যা জাতক জাতিকাদের শুভ, নয় সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। আগামীকালও নয় সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, এক সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। পণ্ডিত যে তো বলেই দিয়েছেন আজ এবং আগামীকাল রাশিভিত্তিক আপনাদের কীরকম যাবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ছকের যে গ্রহগত সন্নিবেশ থাকে সেটা, এবং সেখানে কিন্তু নানাবিধ দোষ থাকে সেটা আপনারা জানেন। সেই সমস্যাগুলোর জন্যই কিন্তু আমরা জীবন অগ্রসর হতে পারি না। এখন একটা নামাডল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেকেই হয়তো কাজ নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, হয়তো কর্মচ্যুত হয়েছেন কিছুদিন আগে, নতুন করে কাজ এখনো পর্যন্ত পাননি। জেনে নিন কেন হচ্ছে এই সমস্যাগুলো এবং কীভাবে এই গ্রহদোষ খণ্ডন করতে পারেন। এখন তো যেটা সবথেকে বেশি সুবিধে তা হলো অনলাইন কনসালটেন্সি আছে, পণ্ডিতজি আপনাদের জন্য সরাসরি অনলাইন কনসালটেন্সি করছেন, অনলাইনে গ্রহদোষ খণ্ডনও আপনারা করতে পারেন। তার সম্পূর্ণ পুজোর যে আপনাদের জন্য পুজো করা হচ্ছে তার লিংক চলে যাবে আপনাদের কাছে, আপনারা নিজে দেখতে পারবেন যে কীভাবে সেটা করা হচ্ছে। আপনারা কিন্তু অতি অবশ্যই এই সুযোগটা কাজে লাগান। 8583013265 এই হচ্ছে একটা নম্বর, এবং 9836464559 এটা আরও একটা যোগাযোগের নম্বর। এর পাশাপাশি বারাসাত, গড়িয়াহাট, হাতিবাগান, বালি, গড়িয়া এগুলোতে চেম্বার তো রয়েছে, পণ্ডিতজি সেখানে বসছেন। ফোনে কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো দাদা, দিদি নমস্কার। নমস্কার, বলুন বলুন। হ্যাঁ পণ্ডিতজিকে আমার নমস্কার। নমস্কার, বলুন বলুন ম্যাডাম। হ্যাঁ আমার ছেলের জন্য একটু আমি জানতাম দিদি। কোথা থেকে ফোন করছেন? আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি? হ্যাঁ নৈহাটি। আচ্ছা বলুন, কি নাম আপনার ছেলের, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ ছেলের 30 মে 35 87 জন্মস্থান কোথায়? কি নাম আপনার ছেলের? ছেলের নাম অনুব্রত নাথ। অনুব্রত ছেলের নাম। কেমন লাগে বলুন পণ্ডিতজির অনুষ্ঠান, দেখেন আপনি নিয়মিত? পণ্ডিতজির অনুষ্ঠান খুবই ভালো লাগে দেখি। হ্যাঁ ছেলে চেষ্টা করি যে দাদা জেনে নিয়ে পণ্ডিতজির কাছে, তারপরে করছি যাবো। আমার আত্মীয় এসেছিল, এক আত্মীয় পরিচিত এসেছিল, সে তার ছেলের জন্য, আচ্ছা তার চাকরির জন্য এসেছিল, সে চাকরি পেয়েছে, ভালো আছে। তা আমি একটু ওই জন্য যোগাযোগ করছি দাদার অনুষ্ঠান, পণ্ডিতজির অনুষ্ঠান আমি দেখি, খুব দেখি, খুব ভালো লাগে। হ্যাঁ তাই একটু ছেলে সম্বন্ধে জানি, তারপর পণ্ডিতজি
জন্মবার হচ্ছে শনিবার তো? হ্যাঁ শনিবার। মেষ লগ্ন মিথুন রাশি আদ্যা নক্ষত্র নরগণ। আচ্ছা আচ্ছা, শনি জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল, এবার জন্মছকে আসছি আমি। আচ্ছা, লগ্নে শুক্রের অবস্থান সপ্তম অষ্টম নবম দশম, দশমপতি কারক গ্রহ শনি সক্ষেত্রে দৃষ্ট এবং ভাগ্যপতি কারক গ্রহ বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় আছে এবং দ্বাদশ হবে। আচ্ছা, লগ্নের দ্বিতীয় রবির অবস্থান, আচ্ছা তার পাশাপাশি তৃতীয় বুধ মঙ্গল চন্দ্রের অবস্থান। আচ্ছা, এখন বর্তমানে মহাদশা চলছে কি? মহাদশা চলছে শনির মহাদশা, শনির মহাদশা এবং তার সাথে অন্তর্দশা চলছে বুধের, বুধের অন্তর্দশা। শুনুন, আপনার ছেলের জন্মছক অনুযায়ী ওর বিশেষ করে চতুর্থ প্রতি কারক গ্রহ বিদ্যার অধিপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, লগ্নের তৃতীয় অবস্থান করছে এবং পঞ্চমপতি দ্বিতীয় অবস্থান করছে, পঞ্চমপতি এবং কর্মপতি কারক গ্রহ হচ্ছে শনি, শনি শনির সক্ষেত্রে দৃষ্ট। এখনও কিন্তু শনিরই মহাদশা চলছে ওর, ওর কর্মপতি কারক গ্রহের মহাদশা, আর ভাগ্যপতি কারক গ্রহ বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় আছে। ব্যাপারটা হচ্ছে ওর ভাগ্যপতি কারক গ্রহ বৃহস্পতি যেহেতু রাহুযুক্ত অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু জীবনে ওর ভাগ্য বিড়ম্বনা যোগ আছে কিন্তু, অর্থাৎ জীবনের সাফল্যের ক্ষেত্রে কিন্তু বারবার বাধা বিড়ম্বনা আসতে পারে। এখন কর্মপতি শনির মহাদশা, কর্মপতি শনি শনির সক্ষেত্রে দৃষ্ট, মেষলগ্নের জাতক জাতিকাদের কর্মপতি শনির মহাদশা ভালো ফল দেয় এবং শনি ওর চেয়ে ওর জন্মছকের নবাংশ কিন্তু সক্ষেত্রে আছে, কিন্তু মাঝে মধ্যেই কিন্তু ওর কর্মজীবনের দিক থেকে কিছু কিছু বিড়ম্বনা আসবে। ওর এডুকেশন ভালো ছিল এবং শুক্র হচ্ছে বিশেষ করে সক্ষেত্রে দৃষ্ট এবং বৃহস্পতিও সক্ষেত্র অবস্থান করছে বর্গোত্তম অবস্থায় থাকলেও, বৃহস্পতি যেহেতু ভাগ্যপতি কারক গ্রহ রাহুযুক্ত অবস্থায় দ্বাদশে আছে, জীবনে কিন্তু বারবার ভাগ্য বিড়ম্বনা আসবে। অর্থাৎ ওর বিশেষ করে ওর যোগ্যতা অনুযায়ী কর্মজীবনে সেভাবে সাফল্য আসবে, তো কর্মজীবনে স্যাটিসফ্যাকশন আসার ক্ষেত্রে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু মিথুন রাশি। বলুন। চাকরির ক্ষেত্রেও যেটা করবে সেটা তো খুব একটা স্যাটিসফাইড হবে না, সেগুলো কি ঘটছে ওর সঙ্গে? সেগুলো মিলছে তো? এখন কাজকর্ম তো পাচ্ছে না, আর ওই টুকটাক একটু বিজনেস করছে, সেটাই তো বলছি। পণ্ডিতজি তো সেই কথাই বললেন যে ওর কাজের জায়গাটা ডিস্টার্ব থাকবে, সেটা বুঝতে পারছি। ওর ভাগ্য বিড়ম্বনা যোগ, সেটাই আমি বলছি যে ভাগ্য, ভাগ্যপতি। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি, কি রকম কতদিনে কি হবে স্যার? আচ্ছা, মানে কতদিনে কি হবে স্যার, কতদিনে ঠিক হবে স্যার ক্যারিয়ারটা? ওর সমস্যা তো থাকবে 2024 সাল পর্যন্ত, 24 সালের মে, 2024 এর মে পর্যন্ত ওর সময় ভালো নয়, 2024 সালের মে মাস পর্যন্ত ওর সময় ভালো নয়। কারণ এখন শনি বুধের দশান্তর্দশা, এটাও ভালো দেবে না। বুধ হচ্ছে তৃতীয় পতি ষষ্ঠপতি কারক গ্রহ এবং বুধের অন্তর্দশা ভালো নয়, এরপর কেতুর অন্তর্দশা, ওর ভালো সময় আস্তে আস্তে সেই 24 সালের মে। আচ্ছা স্যার, তাহলে কিসের এখন কিসের ব্যবসা করলে ভালো হয়? হ্যাঁ, এখন কিসের ব্যবসা করলে ব্যবসা তো করতে, কিসের বিজনেসটা করলে হয়? ও ব্যবসা যখন করছে, শুনুন একটা কথা বলবো, দাঁড়ান, ব্যবসা যখন ও করছে ওকে বলবেন ও খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করতে পারে, খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা ও, হ্যাঁ করতে পারে। কিন্তু ওর সপ্তম ভাবটা তো পাপগ্রহ মধ্যগত, অর্থাৎ কেতু শনির পাপগ্রহ মধ্যগত, এতে কি হয় ব্যবসা করলেও ব্যবসা মানে ক্ষেত্র কিন্তু নানাবিধ সমস্যার জটিলতা আসবে, অর্থাৎ বারবার উত্থান পতন কিন্তু থাকবে ব্যবসা ক্ষেত্র। ঠিক আছে, ও করছে তাতে কি কিছু অসুবিধা আছে দাদা? কি করছে? রেডিমেড কি? রেডিমেড, রেডিমেডের কথা পণ্ডিতজি বলেননি, পণ্ডিতজি কি বলেছেন আপনি সেটা শুনতে পেয়েছেন?
হ্যাঁ খাদ্য দ্রব্য বলেছেন। হ্যাঁ খাদ্য দ্রব্য রিলেটেড ব্যবসা করতে বলুন, পণ্ডিতজি বলেননি সেক্ষেত্রে। হ্যাঁ সেক্ষেত্রে সাফল্য আসবে। আর আরেকটা কথা বলবো, ওর ব্যাপারটা কি, ওর মানে জন্মছক অনুযায়ী সাফল্য আস্তে আস্তে আসবে, এই সময়টার পক্ষে ভালো দেবে না। এই সময় কিন্তু শনির দশা বা শনির ধাইয়াও আছে, অষ্টক শনির দোষও আছে। আপনি ওকে বলবেন কোনো জন্মছকটা নিয়ে কোথাও বিচার করিয়ে তারপর ওকে কিভাবে এগোতে হবে ই করতে, কারণ আমি কিন্তু সময়টা ভালো পাচ্ছি না ওর। একদমই, অনেক ধন্যবাদ, যাবো আপনার কাছে আসবো, দিয়ে সম্বন্ধে একটু বলবেন। হ্যাঁ আপনি একটা কাজ করুন, আপনি এখন ফোনটা রাখুন, আপনি যখন মনে করছেন যে আপনি পণ্ডিতজির কাছে আসবেন, আপনি অনলাইন কনসালটেন্সির জন্য বুক করে নিন, বা আপনি তো নৈহাটি থেকে ফোন করছেন, নৈহাটি থেকে চাইলে আপনি বারাসাতে আসতে পারেন, বারাসাতে তো পণ্ডিতজি বসেন প্রত্যেক রবিবার বুধবার। এছাড়াও আপনারা আগে থেকে ফোন করে যদি আপনারা বুকিং করিয়ে রাখেন, সেক্ষেত্রে বারাসাতে পণ্ডিতজির নিজস্ব গৃহ আছে, নিজস্ব গৃহমন্দিরে গ্রহদোষ খণ্ডন করানো হয়, আপনারা সেখানে চলেও আসতে পারেন। প্রত্যেক সোমবার গড়িয়াহাটে বসেন পণ্ডিতজি, প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান, এবং প্রত্যেক শুক্রবার থাকেন পণ্ডিতজি বালিতে, এর পাশাপাশি কিন্তু প্রত্যেক শনিবার গড়িয়াতে বসছেন আপনাদের জন্য পণ্ডিতজি। তো একবার চলে আসবেন যারা মনে করছেন, কারণ এখন পণ্ডিতজিকে আপনি ফোন করছেন, পণ্ডিতজি বললেন যে 2024 মে পর্যন্ত, মানে এক্স্যাক্টলি আরও 2 বছর সময়টা ওর ভালো যাচ্ছে না। এমনিতেও ভাগ্য বিড়ম্বনার কথা আপনি বললেন পণ্ডিতজি, মানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে ও যাবে। এই জন্মছকটা হচ্ছে খুব ক্রিটিক্যাল জন্মছক, এই জন্মছকে সাফল্য পাওয়া খুব মুশকিল, পাওয়ারফুল ছক নয় এটা। আমি বলছি এই জন্মছকের বিশেষ করে এর কর্মপতি কারক গ্রহ হচ্ছে শনি, শনি হচ্ছে দুস্থানগত অষ্টমে, ভাগ্যপতি কারক গ্রহ বৃহস্পতি, সে ভাগ্যপতি বৃহস্পতি দুস্থানগত রাহুযুক্ত অবস্থায় আছে। ব্যবসা করবে সপ্তম ভাব, সপ্তম ভাব প্রতি সপ্তম ভাব হচ্ছে পাপগ্রহ মধ্যগত, কেতু শনির মধ্যগত, আবার সপ্তম পতি শুক্র সে হচ্ছে রাহু রবির মধ্যগত, আবার কর্মকারক গ্রহ রবি সে আবার শনিদৃষ্ট, এর জীবনে সাফল্য খুব মুশকিল, খুব মুশকিল। এখন বর্তমানে শনির মহাদশা, শনির মহাদশায় মানে সাফল্য পাওয়া এর জীবনে হচ্ছে মানে খুবই কঠিন, খুবই মানে কঠিন মানে কি খুবই কঠিন। এবং এই জন্মছকটা আমার কাছে ভালো লাগেনি, সোজা কথা ওনাকে সামনাসামনি বলা যায় না, ওনার ভালো লাগেনি জন্মছকটা, সেই জন্য একে মানে কোনো জ্যোতিষ এবং এমনকি মানে বিশেষ করে আমরা একটা জিনিস জানি, যদি কোনো গ্রহ অশুভ অবস্থা থাকে তার উপর যদি বৃহস্পতি দৃষ্ট বৃহস্পতি যুক্ত থাকে সেই গ্রহগুলো কিন্তু অশুভ দোষ কাটায়, সেই সব কিছু নেই, বৃহস্পতির কোনো দৃষ্টি কোনো গ্রহের উপরে নেই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে দশম ভাব, কর্মভাবের অধিপতি কারক গ্রহ হচ্ছে শনি, ঠিক আছে, এবং রাশির কর্মভাবের অধিপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি বৃহস্পতি সক্ষেত্রে অবস্থান করছে, অর্থাৎ রাশির দশম ভাব বৃহস্পতি যদি সক্ষেত্রে থাকে কর্মভাবকে নষ্ট করে দেয়, অর্থাৎ ওর কর্মর জায়গাটাকে নষ্ট করে দিয়েছে, ও কর্ম করে কোনোদিন জীবনে সাফল্য পাবে না। অর্থাৎ ভাব প্রতিকারক গ্রহ বৃহস্পতি নিজের ভাবকে নষ্ট করে দিয়েছে। যাই হোক, এর জন্মছক অনুযায়ী শনির দশা এবং শনির ধাইয়া এটাও হচ্ছে এই সময়গুলোকে নানাবিধভাবে সমস্যা বা জটিলতা সৃষ্টি করেছে। এই ধরনের জন্মছকের ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে এখন তো দীর্ঘদিন শনির দশা থাকবে এবং অষ্টমস্ত দুস্থানগত শনির দশা, এই এদের কি করা উচিত, শনির দিক থেকে কিন্তু কিছু উপাচার করা উচিত। যাদের এই ধরনের জন্মছকের সমস্যা থাকবে, শনির উপাচার কীরকম, যে কালো অগুরুর যে ধূপ হয়, কালো অগুরুর ধূপ আটখানা শনিবার পরপর 8টি শনিবার সে মন্দিরে গিয়ে, শনি মন্দিরে গিয়ে ওই ধূপ জ্বালাতে হবে এবং পুজো দিতে হবে নাম গোত্র সহ, কালো অগুরুর ধূপ দিয়ে, এবং শনিবার মঙ্গলবার করে তাকে হনুমান চালিশা পাঠ করতে হবে, শনিবার মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করতে হবে। বাঁ হাতে যদি ঘোড়ার খুরের যে আংটি, বাঁ হাতের মধ্যমাতে ধারণ করতে হবে, বাঁ হাতের মধ্যমাতে, এবং ঘরে যদি সদর দরজার সামনে একটি মানে ঘোড়ার খুরের যে নাল যে পাওয়া যায় অর্ধচন্দ্রাকৃতি, সেই নাল যদি সিঁদুরের টিপ দিয়ে ঘরের সদর দরজার সামনে রাখতে হবে, একটি কালো কাপড় বেঁধে দিতে হবে, কালো কাপড়। আজকে তো আমাদের সেক্ষেত্রে এই ধরনের কিছু কিছু উপাচার করা উচিত এবং প্রতি শনিবার করে দক্ষিণা কালীর মন্দিরে পুজো দিতে হবে। একদম, সময় আজকে আমাদের হাতে শেষ, আমাদের ভাগ্যবার্তা এখানেই শেষ করতে হবে। তবে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অনলাইন গ্রহদোষ খণ্ডনের যোগাযোগ করতে পারেন, তার জন্য আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। পণ্ডিতজি আপনাদের জন্য পরবর্তী অনুষ্ঠানে ভাগ্যবার্তা আবারও ফিরবেন, অনেক ধন্যবাদ পণ্ডিতজি।